নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তিতে, যেখানে বাংলা সহায়ক পদে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। যারা এই চাকরির জন্য আবেদন করতে চাও, তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করে দিও। পুরোটা বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, সবার আগে জানবো কিভাবে নোটিফিকেশানটি ডাউনলোড করতে হয়। দেখুন, নোটিফিকেশান ডাউনলোড করার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, না হয়তো আমাদের ডিসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন, বা আপনি টেলিগ্রাম থেকেও আমাদের ডাউনলোড করতে পারবেন। তার জন্য আগেই বলে রাখা ভালো, আগে টেলিগ্রামে জয়েন হয়ে নিন, তারপরে কিন্তু ডাউনলোড প্রসেস দেখতে পারবেন। তো চলো ভিডিও শুরু করা যাক। যেই পোস্টের জন্য আবেদন করবেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটাকে আপনাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে। কোথা থেকে? যে কোনো জেরক্স মেশিন বা নিজের প্রিন্ট আউট থাকলে নিজের প্রিন্ট আউট বা কোনো সাহায্য নিয়ে প্রিন্ট আউট থেকে করে নিয়ে আসতে হবে। এবং অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করার পরে একটা স্টেপ দেখে এবং এক একটা পয়েন্ট দেখে ধরে ধরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ডিইউ পদে নিয়োগ করতে চলেছে বাংলা সহায়ক পদে, তো সেক্ষেত্রে কিন্তু এই চাকরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে অনলাইনে আবেদন চলে না, অফলাইনে আবেদন চলে, কিন্তু যে কাজটা করতে হয় সেটা অনলাইনেই করতে হয়। তার জন্য যাবতীয় যত টার্মস অফ কন্ডিশন এবং ডিক্লারেশনটা পড়বেন ভালো মতন। পড়ার পরে ডিপার্টমেন্ট অর্গানাইজেশন যদি কোনো থাকে তো এখানে দিতে হবে। যাবতীয় ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান সফট কপি অর্থাৎ জেরক্স করে জমা দিতে হবে। তো আবার দেখে নেবো আমরা কী পোস্টে নিয়োগ করছে। এখানে দেখতে পাচ্ছ এই যে পদটা, এই পদটা কিন্তু থার্ড পার্টি এজেন্সি পদে নিয়োগ করা হয়, অর্থাৎ এটা কোনো সরকারি চাকরি নয়, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয়, যেটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয়। যেখানে যে পোস্টে নিয়োগ করছে সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট পোস্ট। এই পোস্টের জন্য কী কী শিখতে জানতে হবে? পিএসপি জানতে হবে, জাভা জানতে হবে, এনএটি ব্যাকগ্রাউন্ড এইসব জানতে হবে। কটি শূন্য পদে নিয়োগ করা হবে? তিনটে শূন্য পদে নিয়োগ করা হবে, থ্রি। তারপরে বিএ বলা হয়েছে ফোর ক্যান্ডিডেট উইথ পিএসপি ব্যাকগ্রাউন্ড শুড পারসেস থ্রি টু ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স। তো এখানে ভালো মতো দেখো, ইনকোড পিএসপি ফ্রেমওয়ার্ক লার্ভেল নোট জেস অ্যাঙ্গুলার জেস জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট মঙ্গোডিবি মাইএসকিউএল পিএইচপি এগুলি কিন্তু আপনাদের ভালো জানতে হবে। এপিআই নলেজ, এই নলেজগুলো থাকতে হবে যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্টে নিয়োগ করছে। এই পোস্টের জন্য যেহেতু সফটওয়্যার ডিজাইনার রয়েছে এবং রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনালও রয়েছে, অর্থাৎ যেহেতু তিনটে পদে নিয়োগ করা হবে, তিনটে পদ আলাদা রয়েছে। প্রথমটা রয়েছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, দ্বিতীয় রয়েছে সফটওয়্যার ডিজাইনার এবং তৃতীয় রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। এই চাকরির জন্য আবেদন করার জন্য 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটাই কিন্তু ক্যালকুলেশন করা হবে, পয়লা জানুয়ারি 2023। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেম ফিল্ড নলেজ অ্যাবাউট আরআরআই সিস্টেম রিলেশন থেকে এই পঞ্চায়েত ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই নিয়োগটি করতে চলেছে এবং কী কী কোথায় কী কী কাজ করতে হবে জব ডিসক্রিপশন এখানে পুরোটা বিস্তারিত দেখতে পাচ্ছ, এ থেকে ই পর্যন্ত রয়েছে। এবং কী কী ডকুমেন্ট এখানে লাগবে পুরো এখানে দেওয়া রয়েছে ডকুমেন্টের অপশনগুলো। প্রথমে অ্যাডমিট কার্ড, আধার কার্ড, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স, তারপর নলেজের জেরক্স, তারপরে এক্সপিরিয়েন্সের এমপ্লয়ার জেরক্স, এসব লাগে। কীভাবে নিয়োগ করা হবে? এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ধন্যবাদ।